व्हाट एन एक्शन ट्रेलर मैन। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি একটা হিন্দি ফিল্মের ট্রেলার রিঅ্যাকশন করতে চলে এসেছি যার নাম হলো অ্যাটাক পার্ট 1, যেটা আজ দুপুরবেলায় বেরিয়ে গেছে পেন মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। দিস ফিল্ম ইজ ডিরেক্টেড বাই লক্সরাজ আনন্দ এবং এখানে কাস্টিং এ আছে জন এব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিং, প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ সহ আরো অনেকে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা কিন্তু 1 মিনিট 38 সেকেন্ডের মতো বানিয়েছে, অ্যান্ড ইটস আ স্লিক অ্যান্ড স্মার্ট ট্রেলার। এবং এই ট্রেলারটার মধ্যে যা যা জিনিস দেখিয়েছে, ইট উইড শিওরলি মেক ইউ লাইক গেট আপ ফ্রম ইউর বেড অর ইউ আর সিটিং সামওয়্যার, ইউ উইল বি লাইক ব্লোন অ্যাওয়ে। এত বড় কথা আমি বলতে পারি, আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে আমি একটা হিন্দি ফিল্মের ট্রেলার দেখছি। ইট ওয়াজ সো ফিউচারিস্টিক। ইটস আ সাইফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেখানে একটা ইন্ডিয়ান সোলজারকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তাকে একটা সুপার সোলজার তৈরি করা হচ্ছে এবং সে কীভাবে টেরোরিজমের এগেনস্টে রুখে দাঁড়ায় সেই নিয়েই হচ্ছে গল্পটা। তো অর্জুন শেলগিলের চরিত্রে আছে জন এব্রাহাম, যে একজন ইন্ডিয়ান সোলজার এবং সে জানে যে সে কেন জন্ম নিয়েছে এই পৃথিবীতে, এবং তার জন্য সে যতটা লেভেলে যেতে পারে সে লেভেলে যাবে, এবং তাই জন্য সে ডিসিশন নেয় যে নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সুপার সোলজার করে তুলবে। এবার একটা সুপার সোলজার হতে গেলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তার মধ্যে ইনপুট করা হচ্ছে, তার মধ্যে অবশ্যই কিছু কমপ্লিকেশনস আসবে, এবং সেই কমপ্লিকেশনসটাকে কীভাবে সে হ্যান্ডেল করে এবং সে কীভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে পুরোপুরি কোরিওগ্রাফ করে এগেনস্ট টেরোরিস্ট, সেটাই কিন্তু এই ফিল্মটার দেখার বিষয়। তো তার ওয়াইফের চরিত্রে বা পার্টনারের চরিত্রে আমরা দেখতে পারবো জ্যাকলিন ফার্নান্ডিসকে, এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা আছে সেখানে হয়তো হেড কোচে প্রকাশ রাজ এবং রকুলপ্রীত সিংয়ের চরিত্রটা। তো আমার কিন্তু ট্রেলারটা দেখে প্রচণ্ড বা ইন্টারেস্টিং লেগেছে, স্পেশালি ট্রেলারটার অ্যাকশন পিসেসগুলো এবং ট্রেলারটার বিজিএমটা, এই দুটো জিনিস এই ট্রেলারটার মধ্যে জাস্ট ওভার দ্য টপ ছিল। মানে ইট ওয়াজ লাইক টপ নচ, এই ট্রেলারটাকে অন্য লেভেলে তৈরি করেছে এবং এত স্লিক এই ট্রেলারটাকে বানিয়েছে না, তার জন্য ট্রেলারটাকে আরও বেশি ইন্টারেস্টিং লাগছে। মানে তোমরা কোনো কিছুই ধরতে পারবে না যে ফিল্মটার মধ্যে কী গল্প হতে চলেছে এবং কী হতে চলেছে না। আমি যা বললাম সেটা একটা সামান্য একটা জিনিস অ্যানালিসিস দিলাম, বিকজ এটা যখন টিজার বেরিয়েছিল সেখানেও একটুকুনি কথাটা বলেছে এবং ট্রেলার দেখে কিছুটা আইডিয়া করা আছে, বাট কেন কী জন্য কী ব্যাপার সেটা অবশ্যই ফিল্মটা দেখলে বুঝতে পারবো। তো এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 1 এপ্রিল 2022, এন্ড এটা কিন্তু পার্ট 1 হিসাবে বেরোবে, পরের পার্টগুলো অবশ্যই শীঘ্রই আমাদেরকে জানানো হবে। বাট এই ট্রেলারটা যেরকমভাবে তৈরি করেছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দিস ট্রেলার। তোমরা কতটা এক্সাইটেড আছো প্লিজ কমেন্ট করে জানিও, আর এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।